এটা হলো শিলিগুড়ির চেকপোস্ট, অর্থাৎ এখানে শিলিগুড়ির আরেকটি থানা রয়েছে ভক্তিনগর থানা, এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এবং এপাশ থেকে ব্যাপক রোড এসে এই রাস্তাটায় মিশে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শিলিগুড়ির জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা আমাদের স্কুলের স্টাফ রুম, পরীক্ষা চলছে, আজকে আমার ডিউটি নেই, তাই ভাবলাম যে একটু বেরিয়ে পড়ি শিলিগুড়ি কোনো একটা জায়গায় এবং তোমাদের শিলিগুড়ি আরও একটা অংশ দেখিয়ে দিই। তাহলে চলো। শিলিগুড়ি শহরটি খুব একটি পুরাতন শহর নয়, বলা যেতে পারে ইংরেজদের হাত ধরেই এর গোড়াপত্তন হয়েছিল। মেচি থেকে তিস্তা তরাইয়ের বিস্তীর্ণ অংশটি একসময় সিকিম রাজের অধীনে ছিল। গোর্খারা এই অংশটি দখল করে নিলে সিকিম রাজ ইংরেজদের দ্বারস্থ হয় এবং ইংরেজদের সঙ্গে গোর্খাদের যুদ্ধে গোর্খারা পরাজিত হয় এবং 1817 খ্রিস্টাব্দে সগৌলি চুক্তির মাধ্যমে এই অংশটি ইংরেজরা লাভ করে এবং 1817 খ্রিস্টাব্দে তা আবার সিকিম রাজকে ফেরত দিয়ে দেয়। পরবর্তীকালে সিকিম রাজের সঙ্গে ইংরেজদের সম্পর্ক ভালো না থাকায় এই অংশটি আবার ইংরেজরা দখল করে নেয় এবং সিকিম রাজের কাছ থেকে দার্জিলিং অংশটি ইজারাতে নিয়ে নেয় এবং কালিম্পং অংশটি ছিল ভুটানের অধীনে। ইঙ্গো ভুটান যুদ্ধে ভুটিয়ারা পরাজিত হলে তাদের কাছ থেকে এই অংশটি ইংরেজরা দখল করে নেয় এবং কালিম্পং, শিলিগুড়ির এই বিস্তীর্ণ অংশ এবং দার্জিলিং নিয়ে নতুন করে একটি জেলা 1866 সালে তৈরি হয়, যার নাম হয় দার্জিলিং। শিলিগুড়ির এই অংশে তখন বিচ্ছিন্ন কিছু জনজাতি বাস করত। শৈল শহর এবং বাণিজ্যিক উদ্দেশ্যে দার্জিলিং শহরকে তারা গড়ে তুলতে শুরু করল। 1862 থেকে 1869-এর মধ্যেই তৈরি হলো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার হিলকাট রোড। 1878 সালে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত তৈরি হলো রেল লাইন এবং এই রুটের সর্বশেষ স্টেশন হলো শিলিগুড়ি টাউন, এবং 1880 এবং 81 এই দু বছরের মধ্যে তৈরি হলো শিলিগুড়ি টাউন থেকে দার্জিলিং পর্যন্ত ন্যারোগেজ। সেই সময় কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়িতে ইংরেজরা বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করে কয়েকটি বাংলো এবং শিলিগুড়ি টাউন স্টেশনকে নির্ভর করেই এখানে তৈরি হতে থাকে জনবসতি। আর তখন থেকেই এই শিলিগুড়ি শহর ধীরে ধীরে তার তিলোত্তম অবস্থার দিকে এগোতে শুরু করে। দেশভাগের পর উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের অন্যান্য অংশের যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে একমাত্র এই শিলিগুড়ি শহর। 1949 সালে নতুন রেললাইন কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ি জাংশন হয়ে মালবাজার দিয়ে আলিপুরদুয়ার এবং সেখান থেকে আসামের গৌহাটি পর্যন্ত এই নতুন রুটটি তৈরি হয়। 1960 সালে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত নতুন লাইন এবং 31 নং জাতীয় সড়ক তৈরি হলে শিলিগুড়ির উন্নয়ন অত্যন্ত দ্রুত হারে হতে শুরু করে। বর্তমানে আরও দুটি রাস্তা, এশিয়ান হাইওয়ে 2 এবং ইস্ট ওয়েস্ট করিডোর, শিলিগুড়ি বা শিলিগুড়ির পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে যাওয়ায় শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত পর্যায়ে পৌঁছে গেছে। বর্তমানে শিলিগুড়ি শহর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এর লোকসংখ্যা প্রায় 20 লক্ষ এবং এখানে রয়েছে স্বতন্ত্র পুলিশ কমিশনারেট। বর্তমানে শিলিগুড়ি শহরের ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক গুরুত্ব অপরিসীম এবং সেই সঙ্গে রয়েছে একটি বাণিজ্যিক গুরুত্ব। শিলিগুড়ি ভারতের দ্রুত বর্ধিষ্ণু শহরগুলির মধ্যে একটি এবং আশা করা যায় খুব শীঘ্রই শিলিগুড়ি শহর একটি স্মার্ট সিটিতে পরিণত হবে। শিলিগুড়ির এই দিকটার উন্নয়ন খুব তাড়াতাড়ি হচ্ছে, কেননা শিলিগুড়িতে যেহেতু জায়গার খুব অভাব রয়েছে, এই দিকটাতে অত্যন্ত দ্রুত হারে উন্নয়ন হচ্ছে। পাশে রয়েছে এবং এখানে কিছু বিস্তার হোটেলও হয়ে গেছে, আছে শপিং কমপ্লেক্স এবং বিশাল বিশাল সব কমার্শিয়াল বিল্ডিং। এই রাস্তাটা খুব তাড়াতাড়ি ফোর লেন হয়ে যাবে, কেন্দ্রীয় উত্তর দপ্তরের মন্ত্রী এসে এটা শিলান্যাস করে গেছেন, আশা করা যায় 1-1.5 বছরের মধ্যেই এই রাস্তাটা ফোর লেন হয়ে যাবে এবং হলে পরে শিলিগুড়ির যে উন্নয়ন এটা আরও ভালো।
ভালোভাবে বড় করা যাবে এবং শিলিগুড়ির ভবিষ্যতে তার উন্নয়নের পক্ষে এটা অত্যন্ত সহায়ক হবে। এই রাস্তা ধরে 4 কিলোমিটার গেলে পরেই চম্পাসারি মোড়, সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে পরেই দার্জিলিং মোড়। এখানে একটু দূরেই রয়েছে মহানন্দা নদী এবং মহানন্দা নদী ক্রস করলে কিছুটা গেলে পরেই সার্কিট হাউস। ফলে বোঝাই যাচ্ছে এই রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোড। খুব সুন্দর একটা মিষ্টির দোকান দেখতে পেলাম, তাই ঢুকে গেলাম দোকানে। আমি অবশ্য রসগোল্লাটাই বেশি পছন্দ করি, তাই দুটো রসগোল্লা খেয়ে নিলাম। শিলিগুড়ি মূল টাউন থেকে এসেছে এবং এই ন্যাশনাল হাইওয়ে যে রয়েছে সেখানে এটার সঙ্গে যুক্ত হয়েছে। আবার সেই বাজে অভ্যাস পান খাওয়া। এত সুন্দর একটা দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাহলে বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকে এখানেই শেষ করা যাক। সবাই খুব ভালো থেকো, বাই।